This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমা জলে বিদ্যুতের বিপদ। ভবানীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে যুবকের। দ্বারকানাথ রোডের বহুতলের সামনে রাস্তায় ছিল জমা জল। রাস্তার পাশে গ্লো সাইনবোর্ড স্পর্শ করতেই যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয় দাবি করছেন স্থানীয়রা। বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে দেখভালে গাফিলতির অভিযোগে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় 20 মিনিট পর বহুতলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। দ্রুত তা করা হলে প্রাণহানি এড়ানো যেত। নিরাপত্তারক্ষী কেয়ারটেকারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মৃত সৌরভ গুপ্তা এলাহাবাদের বাসিন্দা, বাবার অসুস্থতার কারণে ব্যবসা দেখভালের জন্য 1 মাসের জন্য কলকাতা এসেছিলেন। এখানকার লোকগুলো ফুলেছে কি তোমার ভাইকে কারেন্ট মেরেছে, শম্ভুনাথ হসপিটালে ভর্তি আছে, বেহোশ হয়েছে। আমি দুর্গাপুর থেকে বাইরে দুর্গাপুর ছিলাম, ওইখান থেকে বাস ধরে ধরে এলাম, এইখানে এলাম তো শুনলাম কি মারা গেছে। জল ছেলেটা জলে ডুবে হাবুডুবু খাচ্ছে, তখন আমি গেটটা খুলে দিলাম, ওরা এখানে কারেন্ট ছিল, তাকে বাস দিয়ে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে চলে গেল 4 জন মিলে। আচ্ছা, ওটাই দেখলেন স্যার। বিল্ডিং মে পাবলিক হি কম হ্যায়, নর্মাল মেইনটেনেন্স উঠতা হ্যায়, বেসিক স্যালারি দিয়া জাতা হ্যায়, কুছ নহি হোতা। 6 জন কা ফ্যামিলি হ্যায়, মেরা 6 জন কা ফ্যামিলি হ্যায়, 6 জন মিল কে ডিসিশন লেতা, আব ইসকো কমিটি হ্যায়। হ্যাঁ, জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো বছর 22-এর যুবক সৌরভ গুপ্তার। শুক্রবার বিকেল 4:45 নাগাদ আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, 2/C জাস্টিস দ্বারকানাথ রোডের এই জায়গাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন বছর 22-এর যুবক সৌরভ গুপ্তা, এবং তাকে উদ্ধার করে যখন শম্ভুনাথ পদ্মিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর অভিযোগ উঠতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছি আমরা একটি ঠেলা গাড়ি লোহার শিকল দিয়ে, এই যে পাঁচিলের যে লোহার রেলিং রয়েছে তার সঙ্গে বাধা রয়েছে, এখান থেকেই কোনোভাবে বিদ্যুৎ সংযোগ এই ঠেলা গাড়িতে চলে আসে। এমনকি এই যে রেলিংয়ের সঙ্গে বিজ্ঞাপনের জন্যে একটি গ্লো সাইনবোর্ড লাগানো রয়েছে, আর সেই গ্লো সাইনবোর্ডের যে ইলেকট্রিক্যাল ওয়্যার রয়েছে সেখান থেকে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ এই গোটা পাঁচিলে ছড়িয়ে পড়ে। পাঁচিলের সঙ্গে শেকল দিয়ে বাধা থাকার কারণে এই যে ঠেলা গাড়িটি সেখানেও বিদ্যুৎ সংযোগ পৌঁছে যায়। এই কমপ্লেক্সের একেবারে এই যে গ্লো সাইনবোর্ডের পাশের যে গেটটি রয়েছে, এই গেট সেই সময় তালাবন্ধ অবস্থায় ছিল, এবং এখানকার যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তাদেরকে কিন্তু বারবার তারা এই গেট খুলে এই বহুতলের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা বারবার অনুরোধ করতে থাকেন। এবং সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে দীর্ঘ সময় পরে এই গেট খোলা হয়, এমনকি এই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রায় 20 মিনিট সময় লেগে গিয়েছিল। যে ঘটনাস্থল তার আশপাশের যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই বহুতল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ রয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন ধরে যেটা অভিযোগ করছেন যে এই বহুতলের কোনো রকম মেনটেনেন্স নেই, এমনকি এখানকার যারা মেনটেনেন্সের দায়িত্বে রয়েছেন তারাও যথাযথ দায়িত্ব পালন করে না। আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে এই কমপ্লেক্সের ভেতরেই আরও একটি বিজ্ঞাপনের বোর্ড রয়েছে, সেখানেও যে ইলেকট্রিক্যাল কানেকশানের জন্য যে ওয়্যার রয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। অর্থাৎ এই বহুতলের যে মেনটেনেন্স সেগুলো কিন্তু যথাযথ নয়, এমন অভিযোগ সামনে উঠে আসছে। এবং স্থানীয় কাউন্সিলর অসীম বসু 70 নম্বর ওয়ার্ডের, তিনি ঘটনাস্থলে এসে তিনি যেটা দাবি করেছেন যে গাফিলতির যার বিরুদ্ধেই থাকুন না কেন তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এমনকি আগামীতে এই এলাকা বা শহর কলকাতাতে যাতে এ ধরনের বিজ্ঞাপনের জন্য যে সমস্ত ইলেকট্রিক্যাল গ্লো সাইনবোর্ড লাগানো হচ্ছে সেখানে বিদ্যুৎ সংযোগের যে সমস্ত তার সেগুলো যাতে যথাযথভাবে মেনটেন করা হয় সেদিকে আরও নজরদারি বাড়ানো উচিত। তবে সৌরভ গুপ্তার এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এই বহুতলের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে, তার পাশাপাশি এই যে সামনের রাস্তা জাস্টিস দ্বারকানাথ রোড, সেখানে যে জমা জলের পরিস্থিতি তা নিয়েও কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই সমস্যা কিন্তু এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই এই এলাকাতে সামান্য বৃষ্টি হলেই জমা জলের পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই পরিস্থিতি বা এই সমস্যার কবে মিটবে তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। দেখুন, সুপ্রিয় প্রতিবেদনে যে কথা বললো ওখানকার বাসিন্দারা বলছেন এই সমস্যা আজকে নয় দীর্ঘদিনের, এই ছবিও কিন্তু আজকে নয়, 3টে ছবি দেখাই। দেখুন বিগত দিনে শহর কলকাতায় ঘটে যাওয়া 3টে মর্মান্তিক ছবি, ছবিগুলো একবার দেখুন। 2022-এ রাজাবাজার, সেখানেও বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছিল হরিদেবপুর, সেখানকার ছবি আমরা দেখাচ্ছি 2022-এরই একই ছবি। আর 2021 দমদমে এক ছাত্রীর মৃত্যু হয়েছিল দমদমে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, নিশ্চয়ই মনে আছে আপনাদের।
আমরা চট করে ইনফরমেশনগুলো একবার মনে করিয়ে দেই। হাওড়ায় কোলাতারে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয় দমকল কর্মীর, মে 2020 নিশ্চয়ই মনে আছে আপনাদের। শহর কলকাতার চেনা ছবি এগুলো, বাতিস্তম্ভে তারে হাত লেগে মৃত্যু হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এর আগে রাজভবনের সামনে সেখানে আমরা দেখেছিলাম অফিস ফেরতে একজন মাঝবয়সী, তারও মৃত্যু হয়েছিল ঠিক একই রকম ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, কিন্তু স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি। ভবানীপুরের স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো লোকাল কাউন্সিলর, তিনি কি বলেছেন। এখানে যে লাইনটা আছে শর্ট সার্কিট করলো, ছেলেটা ওখান দিয়ে আসছিল, খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আসছিল, জোর পাটা না কি হাতটা নেয়া রাখলো, ও মানে হঠাৎ ছিটকে পড়লো। আর এখানে আপনারা কি দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, একটা ছেলে আছে, নিখিল বলে ছেলে আছে, ও একটা বাচ্চা ছেলে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পেয়েছিলাম। আপনি আপনি চেষ্টা করেছিলেন? ও মানা করে যে কি ভাই আসিস, এখানে ক্যারেন আছে, আমরা যেতে ভয় পাচ্ছি। আর বিল্ডিং এর এখানে গেটটা লক ছিল, বিল্ডিং এর বলছে কি গেটটা দুটো গেটই লক ছিল, দুটো গেট ওইটা গেট খোলা ছিল, এখানে তো কারেন্ট, তো যাবো কি করে ওকে বাজাতে। ওদের এখানে দুধওয়ালা ছিল, ওদেরকে বলছি কি বাস নিয়ে ওকে একটু হেল্প কর, ওরা করছে না, লোক শাটার বন্ধ করে পালিয়ে গেছে। আমরা ওই বৃষ্টির মধ্যে জলের মধ্যে ওকে চেষ্টা করছি বাঁচানোর, কিন্তু আমাদের বিল্ডিং আলারা একটু এগিয়ে এসে একটু হেল্পও করলো না, ওরা যদি মেনটাও অ্যাটলিস্ট অফ করে দিত আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। আজকে যদি একটা বোর্ড পাবলিসিটির জন্য বাইরে রেলিংয়ে লাগানো হয়, সেটাকে কারেন্ট দেওয়া হচ্ছে সেখানে, মানে আলোকিত করার জন্য সেটাকে আলো কারেন্ট দেওয়া হচ্ছে, সেই কারেন্টটা যে লাইন দিয়ে দেওয়া হচ্ছে সেই তারটাকে তো রেগুলার নজরদারির মধ্যে রাখতে হবে, একটা কাউকে মেনটেন করতে হবে, সেই মেনটেনেন্স না হলে যা ঘটার তাই ঘটছে। ডেফিনেটলি কথা বলবো, কিন্তু আজকের দিনে সেই সময় নয়, কারণ তদন্ত চলছে, এর পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই বিল্ডিংয়ের লোকেদের সঙ্গে কথা বলবো, শুধু এই জাস্টিস কোর্টের বিল্ডিংয়ের লোক নয়, সমস্ত মাল্টি স্টোরের বিল্ডিংয়ের যাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিকের জন্য করা আছে সেখানেই আমাদের কথা বলতে হবে। ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন সিএসসির আধিকারিকরা, কি বলেছেন শুনুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনুন। কারণ ব্যবস্থাই নেই, কোন রকম প্ল্যানিং থাকতে হবে, তো আমরা কলকাতার মতো অনেক পুরনো শহর তো পৃথিবীতে আছে, তাদের মডেলটা কি, সেখানে কিভাবে জল নিকাশি ব্যবস্থা হয়, তার জন্য কি করা দরকার, কোনো প্ল্যানিং দেখেছেন? শুধু যে বললেন বেআইনি পার্কিং, বেআইনি বিল্ডিং, পয়সা খাও, স্কোয়ার ফিটে টাকা নাও, কোটি কোটি টাকার সম্পত্তি মালিক হও, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের তো এটাই কাজ হয়ে গেছে। কারো মেয়ে বেসরকারি মেডিকেল কলেজে পড়ে ডাক্তার, কারো মেয়ে কারো ছেলে ইঞ্জিনিয়ার, পয়সা কোথা থেকে আসে? ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যুকে দুঃখজনক বললেন কলকাতার মেয়র, জরুরি প্রয়োজন না থাকলে ভারী দুর্যোগের দিন রাস্তায় বেরোবেন না, শহরবাসীকে পরামর্শ ফিরহাদ হাকিমের। আমার অত্যন্ত খারাপ লাগছে যে একটা ইয়াং ছেলে মারা গেল, পরিবারের পাশে আমরা আছি, সেটা তো পুলিশ নেবে, অ্যাবনর্মাল সিচুয়েশন ছিল, আমাদের ইনস্ট্রাকশন ছিল বাতিস্তম্ভ বন্ধ করা, কারণ বাতিস্তম্ভর মধ্যে দিয়েই অনেক জায়গায় নেকেট হয়ে যায়, অন্ধকার আপনার বেরোনোর দরকার নেই, এক এমার্জেন্সি ছাড়া বেরোনোর দরকার নেই, এত বৃষ্টি হচ্ছে, জল জমে রয়েছে, একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, কালকে সব বন্ধ ছিল, তার মধ্যে আপনি নিশ্চিত হয়ে কেউ কাজে বেরিয়েছে আমি তাকে এ করছি না, এবং যে মারা গেছে অত্যন্ত দুঃখে, হ্যাঁ তার কারণ অন্ধকারে না জলের জন্য, সে জলটা তো পড়েছে 198 জল পড়েছে, তা আমিও বলছি পড়েছে,
কিন্তু আমার কাছে ম্যাজিক স্টিক নেই এই জলটাকে ভ্যানিশ করে দেবো। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজল দা, শুভজিৎ রয়েছে, আপনি তো শুনলেন শহরবাসীকে শহরের মেয়র ঠিক কি পরামর্শ দিয়েছেন, দেখছেন কিভাবে বিষয়টা? হ্যাঁ, সবার তো আর লুঙ্গি পরে খাটে শুয়ে থাকলে টাকা অটোমেটিক এসে যায় না, মানুষকে পেটের দায় বেরোতেই হয়, মানুষকে পেটের দায় বেরোতেই হয়। এবং তাছাড়াও আরো অনেক কাজ থাকে, এবং সব অফিস কারখানা ছুটির ব্যবস্থা করেননি কেন? সরকারি সমস্ত দপ্তর থেকে শুরু করে স্কুল কলেজ হাসপাতাল প্রাইভেট অফিস সব কেন আপনারা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেননি? মানুষকে তো বেরোতে হবে, অফিস খোলা থাকলে যেতে তো নিজের ব্যর্থতা ঢাকতে এখন উনি বলছেন যে কেন তুমি রাস্তায় বেরিয়েছ, কেন তুমি তারগুলো জুড়তে পারোনি, এই সহজ প্রশ্নের উত্তর না দিতে পেরে উনি খারাপ আর কি হতে পারে? এর থেকে আপনি কারফিউ জারি করে দিতে পারতেন, দেখা মাত্রই গুলির আদেশ, তাহলে মানুষ বুঝতো যে বেরোনো যাবে না। আমি বলি সরকারি কর্মচারীরাও, ধরুন কালকে ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টাফেরা রাস্তায় ছিলেন, পুরসভার কর্মীরা রাস্তায় ছিলেন, বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিশ্চয়ই রাস্তায় ছিলেন, তাদেরও তো হতে পারত এই ঘটনা, তাদের জীবনেরও কি কোনো মূল্য নেই? এই ধরনের অবিবেচকের মতন কথা বলে মৃতের পরিবারকে আরো যন্ত্রণা দেওয়া, মৃতের পরিবারকে মৃতকে অসম্মান করা এবং মৃতের পরিবারকে আরো যন্ত্রণা দেওয়া, এটুকু বোধও ওনাদের মাথায় নেই। একে কি উত্তর দেবো এই কথাগুলোর? এই সমস্ত অরাজনৈতিক শব্দের কথার উত্তর দিতে গেলে তো আমাকে অরাজনৈতিক কথা বলতে হবে, খারাপ কথা বলতে হবে, এছাড়া তো কিছু ভালো কথা আসবে না। অসংখ্য ধন্যবাদ সজলদা। হাওড়ার ছবি দেখাই। হাওড়ায় জমা জলে পড়ে পুরসভার অস্থায়ী কর্মীর মৃত্যু, প্রায় হাঁটু সমান জল থেকে উদ্ধার হচ্ছে দেহ। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়া তাঁতিপাড়া এলাকা, পুরসভার অস্থায়ী কর্মী গৌতম চট্টোপাধ্যায় ওই এলাকারই বাসিন্দা, প্রায় আধ ঘন্টা মতন জলে পড়েছিলেন ওই কর্মী, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। রাস্তায় জল না থাকলে হয়তো তিনি বেঁচে যেতেন মনে করছেন স্থানীয়রা। নজরদারি তো সেরকম নেই, সেরকম হয় না, তাছাড়া এখানটা মনে হয় এলাকার নিচু নাকি জানি, একটু বৃষ্টি হলেই আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘর থেকে বেরোনো মুশকিল। আমি দেখতে পাচ্ছি সব এইসব চারিদিকে চারিদিকে জলে ভর্তি হয়ে যাচ্ছে, এক দু ঘন্টা বৃষ্টি হলে এরকম জল জমে যাচ্ছে, আর সেই জল নামতে মোটামুটি একদিন তো লেগেই যায়। এখন একটু বৃষ্টি হলে প্রচন্ড ভাবে জল জমে যায়, ঘরে ধরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো এখান থেকে ওখানে যাচ্ছে, জল মারি মারি সাপখোপ ঢুকে যাচ্ছে, মানে খুব সমস্যায় পড়ছি। রাত্রিবেলা তো একদম বেরোতেই পারছি না, দিনের বেলাও না রাত্রিবেলাও না, মানে পুরো জলে ভেসে যাচ্ছে। এখনো কজ অফ ডেথটা আমরা পাইনি, আজকে কজ অফ ডেথে এখনো হয়নি, আমরা হঠাৎ করে পড়ে গেল কেন, পড়ে গিয়ে জলে ডুবে মারা যায়নি, পড়ে গিয়ে মারা গেছে, সে কেন হঠাৎ করে পড়ে গেল আর পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে মারা গেল কেন, এটা আমাদের হাওড়া পৌরসভাকে বলেছি, ওদের আমাদের চেয়ারম্যান বিওএসি তাকে বলেছি যে দেখে আমাকে রিপোর্টটা দিতে।